تعالى في كلامه المجيد <تصفيق> <تصفيق> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزق ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالآخرة هم يوقنون في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا محمد وعلى آل سيدنا بري بري قرر তোমার বাড়ি বাড়ি করো রে মন বাড়ি তো তোমার না বাড়িতে শুবা মন কবর তাঁহার

বিপ্রেমে যারো ভাই এ ভুবনে কদে না রোজা সরে বৈজন তারা নবীজির দেখা পাবে না আল্লাহ আল্লাহ আকবর বলেন তো দুরু শুরী পড়লে অন্তরে শান্তি লাগে কি লাগে না বন্ধু আমাদের সমাজে কিছু মানুষের আবির্ভাব শুধু ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করা বা যান সংসারে যদি অশান্তি বাধাইতে চান তাহলে স্বামী স্ত্রীর ঝগড়া যদি বাড়াইতে চান তাহলে সন্দেহ সৃষ্টি করে দেওয়া লাগে স্বামী স্ত্রী যখন আলাদা হয় সংসার যখন ভাঙ্গে তখন স্বামীর প্রতি স্ত্রী সন্দেহ লাগে স্ত্রীর প্রতি স্বামী সন্দেহ এসে যায় শয়তান চেষ্টা করে স্বামী স্ত্রীর মধ্য সন্দেহ বাড়ায় দাও সমাজের ভিতরে কিছু মানুষ আছে যারা ফেতনা ফসাদ বাড়ানোর জন্য একজনের দোষ আর একজনের কাছে বলে আরেকজনের দোষ আরেকজনের কাছে বলে ঝামেলা পাকায় সামাজিকভাবে গন্ডগোল তারা বাধায় দেয় এদেরকে বাজান ভূতান বলা হয় চগল বলা হয় চগল খর আছে না এরকম চগল খর সমাজের ভিতরে চগল করে ঝামেলা পাকায় এই সকল খরদের কাজ হলো সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করা আমাদের ধর্মের ভিতরে বাজান খর হইছে শুধু আমাদের ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেওয়া শুধু ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেওয়া আমরা দলবদ্ধভাবে দুরু সুরি পড়ি এটার মধ্যে সন্দেহ সৃষ্টি যুক্তি দিবে সাহাবীরা পরে নাই নবী পরে নাই আমরা পর্বকে মুসলমান খুবই মনোযোগ মেসকাতুল মাসাবির ভিতরে একটা অধ্যায় আছে বাবুল কারামাত এই কারামাতের ভিতরে একটা হাদিসে কারিমা লেখা আল্লাহ নবীর সাহাবেক রাম বর্ণনা করেন রসুল কারিমের রৌজা মোবারকে আল্লাহর আকাশ থেকে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় সূর্য যখন উদিত হয় সুবে সাদিক শুরু হয়ে যায় সত্তর হাজার ফেরিস্তা নবীজি রৌজা মোবারকি নাজিল হয়ে নুরের পাখাগুলি বিস্তার করে আল্লার হাবিবের রৌজা মোবারক ঘিরে ধরে দাঁড়ায়া 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 শুভে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত তারা নবীজির শানে দুরুদ এবং সালাম একসাথে পড়তে থাকে সূর্য যখন ডুবে যায় আবার নতুন সত্তর হাজার নাজিল হয় ঐ সত্তর হাজার সুবে সাধিক পর্যন্ত নবীদের সানে রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায় নূরের পাখাগুলি বিস্তার করে দাঁড়ায় থাকে এই জন্য পৃথিবীর কোনো পারমাণিক বোমা পৃথিবীর কোনো শক্তি মদিনা দখল করতে পারবে না মনে রাখবেন দাজ্জাল পর্যন্ত চেষ্টা করে মদিনা দখল করার জন্য ইসরায়েল জানে আমি যদি মক্কা মদিন আক্রমণ করি তাহলে আমি ইসরায়েল পৃথিবীর তরে নিশ্চিন্ন হয়ে যাব আমেরিকা জানে পৃথিবীর সব শহর দখল করা যাবে কিন্তু মক্কা মদিনা দখল করা যাবে না কিন্তু আমরা মুসলমান হইয়া মক্কা মদিনার ইজ্জত আমরা বুঝলাম না না মক্কার ইজ্জত বুঝলাম না মদিনার ইজ্জত বুঝলাম না মদিনার নবীর ইজ্জত বুঝলাম এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা আমার নবীর আউজা মোবারকে চব্বিশ ঘন্টা ধরে দুরুদ সালাম পড়তে থাকে এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না এইভাবে কেমন পর্যন্ত চলতে থাকবে এক সেকেন্ডের জন্য নবী দুরুদ সালাম বন্ধ হবে না একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারা হাবা প্রশ্ন জবাব দিয়ে যাবেন মুসলমান আল্লাহ কি বেদাত বুঝে নাই যে সত্তর হাজার ফেরেস্তাই একসাথে দূরত পড়বে আল্লাহ কি বেদাত বুঝলো না ফেরেস্তারও কি বেদাত বুঝলো না একসাথে দূরত কেন বাড়বে যে কাজ আল্লাহ ফেরেস্তা দিয়ে করা সে কাজ উম্মাদ করলে বেদাত হয় তারাই বলতে পারে যারা অরিজিনাল বেদাতি কথা বলে যারা বেদাতি এ কথা তো তারাই বলতে পারে আল্লাহ সিদ্ধান্তের বাহিরে মা আবু হুদিসা বেদাতিকি বেদাত কি দে ইমাম নববি শাহী মুসলিম ছিলেন শহি মুসলিমে সরা লিখেছেন আল্লাহম ইমাম শাফিরি যিনি শাফিরি মজহাবিন ইমাম ছিলেন ইমাম বৈহা কি ইমাম উল হুফফাজ কেবল আহা বাজান লক্ষ লক্ষ নবীর হাদিস রা ছিলেন তিরি ইমাম বৈহা কি প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল আল্লামা ইমাম হাজরাজ কালানি পৃথিবীর মধ্যে চারজন মহাদ্দেশকে যদি আপনি বাদ দিয়ে দেন তার ভিতরে একজন ইমাম হজরাস কালানি যদি আপনি তাকে মহাদ্দেশের খাতার থেকে বাদ দিয়ে দেন তাহলে উলুমুল হাদিসের উপরে বাজান প্রশ্ন এসে যাবে এত বড় আলেম ছিলেন উলুমুল হাদিসের এত বড় খেদমত করে গেছেন ওনার ছাত্রের নাম ইমাম জালাল উদ্দিন সৈয়দী বাজান ইসলামের এমন কোনো দিক নাই যেদিকে ইমাম গেছেন। ছিলেন তিনি নবম শতাব্দী নয় শহিদরির মুজাদ্দ ছিলেন তিনি বাজান শুধু একবার না দুইবার না পঁচাত্তর বার আমার নবী খুশি হয়ে তার সঙ্গে স্বপ্নে দেখা দিলে আমার নবীকে শুধু স্বপ্ন না জাগ্রত হালতে রুহানি সুরতে আমার নবীর সাথে তার দিদারে রসুল হয়েছে বলবেন হুজুর এটা কি করে সম্ভব বাজান এটা আবার আধ্যাত্মিক একটা আলোচনা সহি বোখারির দিকে চলে যায় আল্লাহ রসুল বলছেন মান রি ফিল মানা আমি ফাঁকাদ্রা আল্লাহ সবা ফুল বোখারি কি রুইয়া বলেন বলে স্বপ্ন যদি আমাকে দেখো বাস্তবে আমি নবীকে আমাদের স্বপ্ন শুধুই স্বপ্ন কিন্তু নবীর স্বপ্ন শুধু স্বপ্ন না আমাদের স্বপ্ন শুধুই স্বপ্ন কিন্তু প্রিয় নবীর স্বপ্ন শুধু স্বপ্ন না স্বপ্ন বাস্তব এজন্য স্বপ্ন যদি উম্মত নবীকে দেখে নবী নিজে আসে ছবি আসে না নবী আসে ছবি আসে না নবী আসে ছবি আসে না নবী আসে ছবি আসে না এই জন্য সাড়ে চোদ্দশো বছর পরে আমার নবী উম্মদকে স্বপ্ন দেখা স্বপ্ন দেখাইতেছে স্বপ্ন দেখাবে কে আমার পর্যন্ত উম্মতের মাঝে নবী স্বপ্ন আসবে এই জন্য আমরা বলি আমাদের নবী এখনো আছে তখনও ছিল আগামীতেও থাকবে তাহলে বুখারির হাদিস মিথ্যা বলেন আর না উল্টাই দেন কেমন পর্যন্ত সময় এক দিন আমার হায়াত দিছি না কিয়ামত পর্যন্ত সময় বুখারীতে এরকম তিনটা হাদিস আছে তাইলে তিনটা হাদিসে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করতে হবে অথবা উল্টা হাদিস দিতে হবে হে মুসলমানেরা আকাশ ভেঙ্গে যাবে পৃথিবী পুরে যাবে সমুদ্র শুকিয়ে যাবে আল্লাহর কালামের বিধান আর আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হবে না কথা বলেন ঠিক না বেঁচে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআনের একটা শব্দমালা আর কোনোদিন পরিবর্তন আল্লাহর নবীর জীবনের কথার পরিবর্তন হবে না বাজান খুব মনোযোগ দিয়ে শুনবেন খুবই দামি কথা আমরা মনে করি আমরা মনে করি রসুলের জীবনের আর কোনো কাজ নাই মিথ্যা কথা আল্লামা ইমাম জালাল উদ্দিন সুইতি রাজি হু নবম হিজরির মুজাদ্দিদ 900 হিজরির মুজাদ্দিদ উনি আল হাবিলিল ফতুয়া লাজকি আবি হায়াতিল анবিয়ারে মধ্য তিনি লেখেন আমার নবীর অন্তকালের পরে ছয়টা কাজ এখনো বাকি এক নম্বর কাজ আমার নবী সারা পৃথিবীতে সফর করেন উম্মতের মাঝে যান আশেক উম্মত যারা মারা যায় আশিক এ রাসূল যারা মারা যায় ওলি যারা মারা যায় আমার নবী নিজের রুহানি জানা জানা যায় শরিক হওয়ার কারণে ওই উম্মতের যা কবুল করেন নবীজি নিজে এসে বাজান আল্লামা ইমাম জালালুদ্দিন সুইতি বলতেছেন শোনো আর একটা কারণ আমার নবী এখনও রও যাবো জিন্দা রজা শরীফ থেকে উম্মতের হালত দেখে নবী দোয়া করতে থাকে যদি নবী দোয়া না করতে ধ্বংস হয়ে যাইত রাখবেন মুফতি ইসলাম আমরা কি তাহলে ইবাদত করি না করি পৃথিবীর পঞ্চাশ হাজার বছর আর আখেরাতের মাত্র একটা দিন সময় আপনি যদি আজকে ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন আপনার ষাট বছরের জীবনটাকে যদি আপনি হিসাব করেন সরাসরি ওয়াজে চলে গেলাম যায় যাইনি অতিথিরা আছেন মুরব্বীরা বসে আছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি শাহ আবাসকে দুনিয়ায় নাই কিন্তু আপনি কি জানেন হাজি সাহেবের রুহু আজকের মাহফিল দেখে শুধু হাজি সাহেব না এই মাদ্রাসার জন্য যারা ব্যাগ দিয়েছিল এই মাদ্রাসার জন্যে যারা পয়সা দিয়েছিল এই মাদ্রাসার জন্য আজকে যারা পরিশ্রম করে যাচ্ছে তাদের বাবা মারা কবর থেকে খুশি আমার সন্তানরা মাদ্রাসা বানাইছে কোরআন পরে রে এই কোরআনের সব আমাদের কবরে আসে আর যেই সন্তান মাদ্রাসায় টাকা দেয় না যেই সন্তান মাদ্রাসায় দান করে না যেই সন্তানরা মসজিদে আসে না তাদের বাবা মারা কবর থেকে আফসোস করে আর বলে সন্তান রে তোদেরকে না পাইলা যদি কুত্তা পাইলে রাইকে আসতাম তোলে ভালো কথা সরাসরি ওয়াজ বলে কিছু কি নাই ভাই এর আফসোস করে খবর থেকে বন্ধু সাহেব আজকে বিরাট বড় খুশি খবর থেকে এই মাদ্রাসা আমি বানাই গেছিলাম এই মাদ্রাসায় যারা ওনার সাথে সহযোগিতা করছে উনার পরে যারা ধরে রাখছে উনার পরে সভাপতি উনার পরে সেক্রেটারি উনার পরের কেশিয়ার উনার পরের সদস্য উনার পরের হুজুর ওনার পরের মুতামিব উনার পরের প্রধান উস্তাদ উনার পরের ছাত্ররা এই এলাকার কবরবাসী মুরব্বীরা কবরের মধ্য যারা আছে এরা মহা খুশি এরা আজকে ঈদের মতো আনন্দ করে আর বলে রে গ্রামবাসী দাঁড়িয়ে এই তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এলাকাবাসী দারিয়াপুরবাসী তোমরা দেখো আমরা কবরে কত খুশি ঈদের চাইতে বেশি আনন্দ আমাদের কবরে আজকে লাগছে কারণ তোমরা কোরআনের বাগান সাজাইয়া কোরআনের ফুলদেরকে মাথায় পাগড়ি দিয়া কোরআন তেলমাত করাইয়া মাহফিল আজকে সাজাইয়া তোমরা আজকে জান্নাতের বাগানে বৈশা আমাদের জন্য দোয়া করবা আমরা খুশি আমরা খুশি আমরা খুশি সোনানু বাই হা কি শরীফের মধ্যে একখানা হাদিস করিমার মধ্যে পড়েছিলাম আল্লাহ নবী ডাক দেখ ওই সাহাবি ডাক ওই মধ্যে যদি একজন মানুষ পড়ে যায় পড়ে যাওয়ার পরে সে ওই পানির মধ্যে ভাসে আর চিন্তা করে কেউ না কেউ আমাকে বাঁচাবে কেউ না কেউ আমার সাহায্য আসবে যখন কেউ একটা জাহাজ নিয়ে ওই লোক থেকে সমুদ্র থেকে উঠায় পৃথিবীর সব সম্পদ থেকে যেমন সবচেয়ে বেশি খুশি হয়ে যায় একজন মোর্দা যখন কবরে থাকে সন্তান যখন তার জন্য হাত তুলে কাঁদে আর বলে আল্লাহ আমার আব্বা জানরে maaf করে দাও ওই মাদ্রাসার তালেমnabla যখন হাত তুলে বলে আল্লাহ আমরারে যারা আজকি খেদমত করলো আমাদেরকে আলেম বানায় যারা কবরে চলে গেল আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছাও নাতি নাতকরা যখন হাত তুলে বলে আল্লাহ আমার দাদারে maaf করে দাও ওই মেয়ে যখন হাত তুলে বলে আল্লাহ আমার মাকে maaf করে দাও ওই বউমা যখন হাত তুলে বলে আল্লাহ আমার শ্বশুর আব্বাকে ক্ষমা করে দাও ওই জামাই যখন হাত তুলে বলে আল্লাহ আমার শ্বশুর আব্বাকে আমার আম্মর সাথে আম্মাকে করো আল্লাহ আমার দাদি শাশুড়ি নানি শাশুড়ি আমার নানার গোষ্ঠী আমার মামার গোষ্ঠী আমার দাদার গোষ্ঠী আল্লাহ বংশের মানুষ যারা কবরে চলে গেছে মাফ করে দাও আল্লাহ রসুল ফারমান তখন ওই কবর থেকে ওই বান্দা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে বেশি খুশি হইয়া কাল্লার দরবারে ডাক দে আল্লাহ আমার আউলাদ দ্রামার জন্য দোয়া করে আল্লাহ আমার আউলাদদেরকে কষ্ট দিও না আমার আউলাদদেরকে ব্যথা দিও না আমার আউলাদদেরকে তুমি দুনিয়ার মধ্যে ভালো রাখো ওই কবর থেকে তারা দোয়া করে আর যখন সন্তান দোয়া করে না দোয়া মানে না দোয়া করে না তখন এই বাবা মা কবর থেকে অভিশাপ দেয় অভিশাপ দেয় লান দেয় লান দেয় লান দেয় এই জন্য আমার দেশে একদল আছে দোয়া মানে না দোয়া করে না দোয়া মানে না দোয়া করে না দোয়া মানে না দোয়া করে না এই সন্তান পালার চাইতে বাবা কুত্তা পালা পাল কোথায় কোনো ভেজাল আছে সুস্পষ্ট বক্তব্য বাবা একটা মা সন্তানের পিছনে কত পরিশ্রম করে যে দাদু জানে আজকে সত্তর ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে এখনো সন্তানের চিন্তায় রাত কাটায় ছেলেটা আসে না কেন কই গেছে কত দূর আছে কি হইল কোন ঝামেলায় পড়লো অসুস্থ হইল কি না বৌমার কাছে খোঁজ নেয় নাতির কাছে বলে নাতি ফোন দেও তো বাবারে ওই একটা মা সন্তান যখন পেটে ধারণ করে মনে বিরাট বড় খুশি আমি মা হতে চলেছি একজন নারীর জন্য সবচাইতে বড় খুশির সময় যখন সে সন্তান ধারণ করে পৃথিবীর একজন মা সবচাইতে বেশি খুশি হয় যখন সন্তান তার পেটের মধ্যে আসে ওই মা চিন্তা করে আমার সন্তান আসবে ও যাতে বিকলঙ্গ না হয় পুষ্টিহীন না হয় অ্যাড না হয় আমার ছেলেটা যাতে দৃষ্টি পুষ্ট হয় সুন্দর হয় এই জন্য মা ভালো ভালো খাবার খায় চিকিৎসা করায় ডাক্তার দেখায় ধীরে ধীরে হাঁটে কঠিন কাজ মা আস্তে আস্তে করে জোরে জোরে হাঁটে না আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে বাচ্চাটা অ্যাড নর্মাল যাতে না হয় ব্রেনে যাতে আঘাত না করে মা ধীরে ধীরে কাজ করে ওই সন্তান গভীর রাত্রিবেলা মার পেটের মধ্যে লাথি মারে তখন ওই সন্তানের লাথির আঘাতে মার ঘুম ভেঙে যায় পৃথিবীর সব মানুষ ঘুমাইল মার ঘুমাইতে পারে না ব্যথায় মা রাত পার করে দেয় বন্ধু ওই সন্তান দুনিয়াতে আসার সময় এক সাগর রক্ত নিয়ে আসে মা ভেবেছিল এই বুঝি এইবারই আমার জীবন শেষ আর পৃথিবীতে বাঁচব না প্রচণ্ড ব্যথা নিয়ে মার সন্তান যখন ধারণ করে এই সন্তান দেখার সঙ্গে সঙ্গে মার সমস্ত দুঃখগুলি ভুলে যায় মা দুঃখগুলি ভুলে যায় বাবা পরিশ্রম বাড়ায় দেয় শীতের মধ্যে বাবা বেশি রাত জাগে শীতের গ্রীষ্ম বর্ষা মানে না রোদে পরে বৃষ্টি দেবি যে বাবা কত পরিশ্রম করে সন্তানের ভবিষ্যতের জন্য টাকা জমা করে আমার ছেলেটা আছে মেয়েটা আছে ওদের একটা ভবিষ্যৎ আছে এই ভবিষ্যতের জন্য বাবার ভালো কিছু খাইতে মন চায় মন চায় ফাইভ স্টার হোটেলে যায় ভালো কিছু খাবে মন চায় পিকনিকে যায় ভালো কিছু খাবে মন চায় হোটেলে যায় ভালো দামি খাবার খাবে কিন্তু একটা চিন্তা আমার সন্তান আছে টাকা যদি নষ্ট করি ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বাবার মন চায় কিন্তু বাবা খায় না বাবা কিছু কিনলে পকেটে করে নিয়ে চলে আসে সন্তানের হাতে দেয় ছোট্টকালে বাবার পকেটের দিকে তাকায় থাকতাম বাবা কি নিয়ে আসবি বাবা যদি এক টুকরা বিস্কুটও নিয়ে আসছে মহা খুশি হয়ে যাইতাম আব্বা বিস্কুট নিয়ে আসছে মনে হয়তো পৃথিবী হাতের মধ্যে পাইলাম ওই বাবা আজকে দুনিয়া পরিশ্রম করে বাবা বৃদ্ধ হয়ে গেছে মা বৃদ্ধ হয়ে গেছে বাবার স্নাতিপতি হয়েছে আপনার সন্তান হয়েছে সন্তানের হাত ধরে দাদায় রাস্তা দিয়ে হাটে বৌমাকে ডাক দেখে বৌমা ছেলেটা ওই যে পাপনা গেছে রাত আটটা বেজে গেল কেন আসে না একটু ফোন দিয়ে দেখো ছেলেটা কোন জায়গা আছে আবদুল্লার বাপ কোন জায়গা আছে ওই শাশুড়ি আম্মা নাতিটারে হাতে নিয়ে বৌমাকে বলে বৌমা ছেলেটা ঢাকা গেছে আসে না কেন ফোন দাও রাত হয়ে গেছে আমার খুকা এখনো ঘরে ফিরে না কেন দেখেন মার কাছে তখনও সন্তান খুকা ছেলের বয়স তখন চল্লিশ মার কাছে সন্তান খোকা ছেলের বয়স চল্লিশ বাবার কাছে সন্তান তখনও খোকা বন্ধু এই যদি জিজ্ঞেস করেন মুরব্বী ছেলের জন্য কেন মুরব্বী চোখের পানি সেরে দে বলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার জানাজা পড়াবে আমার সন্তান আমার জন্য কাজ করবে আমার সন্তান আমার খবরের পাশে দাঁড়াবে দোয়া করবে কয়দিন আগে খবরের মধ্যে দেখলাম নরসিংদীর একজন ব্যাংকার ব্যাংকের অফিসার দুইটা বাড়ি রেখে গেছে এক কোটি টাকা ব্যাংকে ছোট ছেলে সব বাবার কাছ থেকে বাহানা দিয়ে লেখে নিয়ে চলে গেল ভাই চব্বিশ ঘন্টা লাশ ঘরের নিচে সেডে ছেলেটা দাফনেও যায় নাই জানা যাও যায় নাই বা জান নিকৃষ্ট সন্তান পৃথিবীর মধ্যে এখনো অভাব নাই অকৃতজ্ঞ 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 মুসলমান মুসলমান একটা মার জীবনের স্বপ্ন থাকে আমার খুকু আমার জন্য দোয়া করবে বাবার জীবনের আশা আমার কবরের পাশে ছেলে দাঁড়াবে দোয়া করবে কিন্তু ছেলেটা এমন দলে যায় মিশলো এক নম্বর নেশা করে দলে যায় মিশা ছেলেটা বদআমল হয়ে গেল আল্লাহ রাস্তা থেকে নবী তরিকা থেকে শয়তানের রাস্তায় চলে গেল দুই নম্বর ছেলেটা এমন একটা দলে যায় মিশলো যেই দল দোয়া মানে না দোয়া করে না দোয়া মানে না দোয়া মানে না ওই যে ছেলেরা দোয়া মানে না দোয়া করে না এটা এক দল আর এক দল ব্যায়াম হইয়া নবীর তরিকা সারিয়া বাবা মার না হয়ে গেছে এটা আর দল এটাও শৈতানের দল যারা দোয়া মানে না দোয়া করে না এটাও শৈতানের দল এটাও শৈতানের দল এটাও শৈতানের দল এই রকম সন্তান দুনিয়ার মধ্যে রাখার চাইতে বাজান দুই চারটা কুকুর পালা অনেক ভালো এই জন্য আল্লাহ বলছেন রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগীর আমি আপনাকে দলিল দিয়ে বুঝাইলে আমরা একটু ইনসাফ থেকে বোঝানোর চেষ্টা করলাম এটি ইনসাফ বাবা পৃথিবীতে যে কত অকৃতজ্ঞ বের হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না অকৃতজ্ঞ সন্তান না ফরমান আমি ব্যাংকের ম্যানেজারের চিন্তায় খুব কয়েকদিন ফির সানির মধ্যে চিন্তা করছে হাই সর্বনাশ দেখেন সঠিক ধর্মীয় জ্ঞান না থাকার জন্য দেখে না প্রশ্ন খবর সন্তান যেই ফ্যামিলির সন্তান ছেলে মেয়েরা বাপ মাকে দেখে না ওই বাপ রুসি উচিত তিনখানে এসে সব জমি জমার টাকা পয়সা দান করে দিয়ে তিনখানে এ কথা কর না কেন কথা বলে সব এসে তিনখানে লিখে দিব একবার এতিম খানা আইসে লিখে দিয়ে বলবে আমি এতিম খানার আজকে থেকে এতিম সদস্য আমি এতিম সব দিয়ে দিলাম আমার ওই এতিম খানে আজকে থাকবো এতিম খানায় ঘুমাবো এতিমরাই আমার সন্তান ওই এতিমরাই আমার বাপ মা ওই এতিম আমার ফ্যামিলি ওরা আত্মহত্যা করতে হবে কেন শিয়াল কুত্তে খাওয়ানোর দরকার কি এতিম খানে আল্লাহ রাস্তায় দিয়ে যাও দুনিয়া শান্তি পাবা মরেও শান্তি পাবা কথা কর না কেন একবার উচিত বিচার এরকম দুই সাতজন যদি বাংলাদেশে করে দেয় সব সুলা মানুষ হয়ে যাব ভালো বুদ্ধি আমার কাছে আর কিছু নাই একবার তারের মতো সব সুযোগ হয়ে যাবে যা তোগের মতো শিল করতে না পাইলে আমি দুই সাইড দিয়ে তিন পাইলে দুনিয়া তো করে আলেম ওলামা মাদ্রাসায় তল বেলেম বানাইয়া এটি মানুষ বানাই তুই যা আমার সম্পদে তিন রাখা তো শিল করতে খাওয়াই লাভ নেই এক কোথায় শেষ ভাই এগুলি আমাদের সেন্সের বিষয় কোনো কথা নাই যে সন্তানরা বাপ মার খেদমত করে না বাপ মারে খাবার দেয় না বাপ মারে গালি করে ও লাঠি মারেন ওর কপালে সন্তানের দরকার নাই যে দুনিয়াতে আপনারা দেখেন না তো মরার পরে আপনার কবরে ভেসে যাইতো না এটা এক কথায় শেষ এদি দিয়ে দুনিয়াও তো লাভ নাই আখেরও তো লাভ কোন লাভ নাই আমার কথা স্পষ্ট কথা ভাই আমি স্পষ্টবাদী মানুষ এক কথার লোক জামেলে জুমিলে নাই ভাই এগুলি বাদ বাদ দিয়ে দিবেন যা তালাক মেরে দিলাম এই জন্য কোরআন শিবীর একটা আয়াতে ওয়াজ করছেন কষ্ট হবে আপনাদের বলে একসাথে জোরে বলি তো আল্লাহ আকবার baru ali

কোন কথার পরিবর্তন পরিবর্তন হবে না আল্লাহ বলেন ইমানদার সন্তানের প্রেমে সম্পদের মোহে পরে তোমরা আমি আল্লাহ জিকির থেকে আলাদা হইও না সম্পদের প্রেমে পরে সন্তানের মোহে পড়ে আমার জিকির থেকে আলাদা হই না সম্পদের প্রেমে সন্তানের মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে আলাদা হই না বন্ধু আজকে আমি ফরিদি সাহাব যদি মারা যাই আমার চশমা আমার থেকে জুদা হয়ে যাবে আমার আংটি জুদা হবে গড়ি জুদা হবে জুব্বা পোশাকগুলি আলাদা হবে পাগড়ি সাদা মার্কিন কাপড় আমার সঙ্গে জড়ানো হবে বন্ধুরা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় কেঁদে দেখে ফিরে চলে আসবে দুই দিন তিন দিন পর্যন্ত মনে রাখবে আর ওই যে দোকানে সার দোকানে যায় দাঁড়ায় বের করবে আরে দোস্তটা খুব ভালো আছি কত একসাথে চা খাইছি রে আহা কেউ চলে গেছে এই এক কাপ সার দিত চা একটা ধরে বিড়ি একটা বা আমার দিয়ে ধরে আহা দোস্ত খুব ভালো মানুষ আসছিল রে কত একসাথে বিড়ি খাইছি বাস্তব থেকে বলতেছি ভাই বাস্তব থেকে বলতেছি কি লাভ বলেন তো চাটা খার পরে কেউ যা আরে একসাথে চাটা খেয়েছি আহ মরে গেছি আল্লাহ মাফ করে দিক শেষ আপনি কি জানেন ওই কবরে কি নিয়ে যা লাগবে আপনার বাজান কত কঠিন ওই যে সন্তান কেঁদে কেঁদে চলে আসে বলবে আরে আব্বাই যদি থাকতো এখন চোখ বাবা যদি থাকতো ব্যবসা বাণিজ্য ভালো হয় আব্বাই গেল গা হ্যাঁ শেষ তিন দিন পরে মারে ডাক দেখো আম্মা আব্বা তোমার আগে সে আব্বার একটু খরচা খরচা করার দরকার দোয়া খের করার দরকার তো দুই তিনজন মিলে সব ভাই বিরাদের মিলে একটা একটু দোয়া খের করলো হাফিজ সাহেব করার শিবের ডেকে ডেকে আইনে দোয়া খের করাইয়া মাসখানি পরে মার ডাক দেখ আম্মা এক কাজ করেন আব্বা তো নাই থাকলে তো আর এগুলো বলতাম না তো জমি জমা যা আছে টাকা পয়সা আছে এগুলো আমরা একটু বাগযোগ করে বুঝে সুঝে দিয়ে দেন এক মাস পরে সন্তানের নজর আসছে টাকার প্রতি কিন্তু আপনি বাবা যে কবরের ভিতর কি হালতে আছেন ও আর দেখবে না বাবা আপনাকে যিনি কোলে তুলে নেবেন তিনি রাহমা লিল আলামিন আল্লাহর কসম খোদারে নবী ছাড়া আর কোনো রাস্তা নাই আমেন ভালো যদি থাকেন নবীর কাছে পক্ষ যদি না নবীর না দলে যদি থাকেন নবীর থাকে কারো ইত্তেবা যদি করেন তো নবীর করেন কারো জীবন যদি ফলো করেন তো রাসূলের জীবন ফলো করেন কারো জন্য জীবন যদি দান তো নবীর পক্ষে দান তাউযিম করলে নবীকেই করেন কথা বলেন ঠিক না बैठे اکبر বাবা এটা হলো বাস্তবতা থেকে বলতেছি আট মিনিট ৩৩ সেকেন্ড পৃথিবীতে থেকে আপনাকে দুইটা জিনিস নিয়ে যেতে হবে একটা ইমান ও আমল ইমান ও আমল ইমান ও আমল ইমান ও আমল আপনি পৃথিবীতে অনেক খরচ করতেছেন সময় দিচ্ছেন সব মানুষ আপনাকে ভুলে যাবে কিন্তু যুগ যুগ ধরে আসরের হাসরের ময়দানে কঠিন ও মুসিবতের দিনে আপনার পাশে যিনি থাকবেন তিনি রহমাতুল্লাহ আহা শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহরে পথ পথনা ভুলি তাই তো দিলে পথনা ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেহের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুতুর সজন খুদা পেলে অর্ণ যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী রা রে সাত বছরের জীবনের হিসাব যদি কষি মাত্র আঠ মিনিট তেত্ৰিশ ছেকেণ্ড দুনিয়ার মধ্য বাসবো। দুইটা জিনিস নিয়া লাগবে একটা ইমান আর একটা আমোল আল্লাহ বোচ্ছেন ইন্নলেদীনা আমানু ওয়া আমিলো চলি হাতী ওলা ই কাহুম খাইদুলবরিয়াম যদি ইমানো আমলে তুমি কবরের মধ্য আছ আল্লাহ বলছেন ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে যদি কবরের মধ্য তুমি আসো তুমি হলো সৃষ্টির মধ্য শ্রেষ্ঠ সৃষ্টির মধ্য শ্রেষ্ঠ সৃষ্টির মধ্য শ্রেষ্ঠ ইনদর রব্বিহিম জান্নাতুন আদনি জান্নাত আদনি তাহাতি হেল আনহার এমন একটা জান্নাত তোমাকে দেব যে জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হবে একটা দুধের নদী আর একটা সরবতের নদী আর একটা নদী হবে মধুন নদী আর একটা পানির নদী চারটি নহর প্রবাহিত হবে এই জান্নাতের নিজ দিয়ে কতদিন পর্যন্ত তুমি এখানে থাকবা আল্লাহ হলিদিন খালিদিনা ফিহা আবাদা চিরদিন চিরদিন যে জীবনে শুরু হবে আর কোনো দিন শেষ হবে না শুরু হবে আর শেষ হবে না শুরু হবে আর শেষ হবে না শুরু হবে আর কোনোদিন শেষ হবে না শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আবাদুন আবাদা চিরদিন 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 দুনিয়ার একের মাধ্যমে বুঝতে সেকেন্ড পৃথিবীর মাত্র ষাট বছর হিসাবে আর ওই জীবনে শুরু হবে রে কোনো দিন শেষ হবে না শুরু হবে রে আর কোনো দিন শেষ হবে না কত বিরাট বড় জান্নাত জানেন ডি আল্লাহর জিব্রাইল একদিন ডাক দেখ আল্লাহ তোমার জান্নাত আমি একটু ঘুরে 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 দেখতে চাই আল্লাহ বললেন যাও জিব্রাইল জান্নাত দেখে আসো জিব্রাইল তো জানেন কত বড় জিব্রাইল এত বড় ফেরেশতা পৃথিবীর সব সমুদ্রের পানিগুলি যদি জিব্রাইলের মাথার উপর আপনি সেরে দেন পৃথিবীর যত সমুদ্র আছে সাতটা মহাসাগর আছে উপসাগর আছে ভূমধ্য সাগর আছে চারটেখানিক পানি না আবাজান। যান ট্রিলিয়ন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি টন পানি যদি জিব্রাইলের মাথার উপরে আপনি সেরে দেন পানিগুলি পরে পরে পায়ের নিচে আসার আগ পর্যন্ত সব পানিগুলি শেষ হয়ে যাবে কিন্তু মাথা থেকে পা পর্যন্ত পড়বে না এত বড় জিব্রাইলের ছয়শ পাখা পৃথিবী থেকে জিব্রাইল এক পাখা দিয়ে একটা বাড়ি দিয়ে প্রথম আসমান পর্যন্ত চলে যায় বাজান এই পাখা দিয়ে জিব্রাইল জান্নাতের প্রথম প্রথম খুঁটি থেকে দ্বিতীয় খুঁটি পর্যন্ত উড়তে উড়তে জিব্রাইল পাঁচশ বছর পর্যন্ত উড়তে লাগলে পাঁচশো বছর পর্যন্ত পাখা দিয়ে ছয়শ পাখা দিয়ে উড়াইছে ছয়শ নূরের পাখা দিক জিব্রাইল আভিন ছয়শ নুরের পাখা দিয়ে পাঁচশো বছর পর্যন্ত উড়ার পরে প্রথম খুঁটি থেকে দ্বিতীয় খুঁটি পর্যন্ত যাওয়ার পরে ডাক দেখো আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেলাম এখন রബ്বে খোদা তোমার জান্নাত কত বড় বলো আল্লাহ ডাক দেখো জিবরাইল কেবল মাত্র এক খুঁটি থেকে এক খুঁটি দেখছো এখনো 72000 খুঁটি বাকি আছে আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ওই জান্নাতে আবাদা চিরদিন চিরদিন মা এ মা হে তুমি সংসারের মধ্য শাশুড়ির মনে কষ্ট দাও কেন এ মা তুমি তোমার শ্বশুর আব্বাকে কষ্ট দাও কেন কেন কষ্ট দাও তুমি তাকে মনে ব্যথা দিয়ে যদি কবরে চলে যাও রে মা জান্নাত হবে না বোন তুমি কি জানো সংসারের ভিতর তুমি আসছ তুমি যদি বাড়ির বড় বউ হও তাহলে তোমার দায়িত্ব হলো এই বাড়িটাকে মেনটেন্স করা তুমি হলো ওই বড় বউ না তুমি হলো এই ফ্যামিলির বড় একজন মেহমান শুধু মেহমান না তুমি সবার বড় বোন তোমার দায়িত্ব হলো সবাইকে নিয়ে থাকা সবার প্লেটে সমানভাবে খাবার দেওয়া যদি দিতে পারো এ নারী তুমি মহিয়সী যদি দিতে না পারো তো তোমার মতো চরিত্রহীন আর দুনিয়াতে আর একটাও নাই কথা বলেন না কেন ঠিক না বেঠে যেই বোন তার পুরো ফ্যামিলিটিকে মেনটেস করে চলে আমি আমার ওই বোনকে বলি বোন তুমি তোমার বৃদ্ধ শ্বশুর আব্বার মন যুগে চলবা মনে রাখবা ইনি তোমার বাবা বৃদ্ধা মাটা আছে ইনি তোমার মা কারণ এই নারীর অক্লান্ত পরিশ্রমের জন্য তুমি স্বামী পাইছো এই পুরুষ লোকের অক্রান্ত পরিশ্রমের জন্য তুমি সুন্দর সংসার পাইছ এই অবদান কিন্তু এই দুই বৃদ্ধ আর বৃদ্ধার এই দুই মুরব্বীর কারণে সুন্দর একটা সংসার তুমি পাইছ আজকে সুন্দর সংসারের মধ্যে আইসা তুমি বেজাল বাধাই দিলা অশান্তি বাধাইলা শ্বশুর থাকলে আমি থাকব না শাশুড়ি খাইলে আমি থাকব না বা আমি বরিশাল যাইতেছিলাম মাহফিল করার জন্য মাহফিল করতে যাওয়ার সময় আমি বাসের মধ্যে বৈশা রয়েছি এমন সময় দেখি একজন মুরব্বী সুন্দর চেহারার মানুষ ভিক্ষা করার জন্য উঠছে ইংরেজিতে ভিক্ষা চায় ছেলেরা হাসাহাসি করে চিন্তা করলাম শিক্ষিত মানুষ কেন ইংরেজিতে ভিক্ষা চায় কেন বা এই বৃদ্ধকালে ভিক্ষা করে ডাকতে বললাম বাবা এদিকে আসেন কাছে আসার পরে জিজ্ঞেস করলাম মুরব্বী আপনি ভিক্ষা করেন কেন শিক্ষিত মানুষ চোখের পানি ছেড়ে দেয়া কয় বাবারে আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম আমার কত ছাত্ররা বাবা অফিসার হয়ে গেছে আমার ঘরে তিনটা ছেলে আছে বাবা আমি মানুষ বানাইতে পারি নাই পেনশনের টাকা দিয়ে আমি আমার ছেলেদেরকে প্রতিষ্ঠিত করেছি বাবা বিয়ে সাথে দিয়েছি ছোট ছেলের ঘরে গেলে ছোট বউ আর ছেলের মধ্যে ঝগড়া হয় নিরুপায় হয়ে ছেলেটা বলল বাবা মেজর বাড়ি যাও মেজর বাড়ি গেলাম মেজো ছেলে বউ মার মধ্যে ঝগড়া হয় মেজো বলল বাবা বড়োর বাড়ি যাও বড়র বাড়ি চলে গেলাম বড় বউ আর বড় বউ মার ছেলের মধ্য জগ্রাহা বড় কিছুদিন বলল বাবা আর অন্য কারো ঘরে কিছুদিন থেকে আসো বাবারে মৃত্যুকালে সন্তানের ঘরের দোয়ার ঘুরতে ঘুরতে বুড়া আর আজকে ক্লান্ত হয়ে গেছি বাবা যদি মন চায় আমাকে দুইটা টাকা ভিক্ষা দাও আমার জীবনের বাস্তবও আর শোনাই কোরআন হাদিসের বহু আওয়াজ আছে ভাই বাস্তব থেকে শোনাই সেদিন আমি আফসোস করে বলেছিলাম হায় আল্লাহ তিনটা ছেলে যদি না থেকে তিনটা মেয়ে থাকতো মেয়েরা ভিক্ষা করে হলো বাবার মুখে খাবার দিত মায়ের মুখে খাবার দিত এই জন্য আল্লাহ রসুল বলছেন মেয়ে শুধু মেয়ে না মেয়ে হলো খুদার রহম যখন শ্বশুর বাড়ি চলে যায় তখন তার রূপ চেঞ্জ হয়ে যায় দুঃখ তো এই জায়গায় ভাই এ বন্ধু এ মা এবং তোমাকে বলে যায় তুমি তোমার বাবার ঘর থেকে শ্বশুর বাড়ি আসছো এটাই তোমার ঘর এটাই তোমার বাসস্থান এটাই তোমার জীবন এখানেই তোমার কবর এখানেই তোমার ঠিকানা অতএব বিদ্যা মুখের তুমি সুন্দর খাবার তুলে দাও তাকে আদর করো তার সেবা করো আল্লাহর কসম করে বলি তোমার সংসারে কোনোদিন অভাব আসবে না এই বৃদ্ধা লোকটা তোমার জন্য নামাজ পরে পড়ে দোয়া করবে ওই বৃদ্ধা মহিলাটা তোমার জন্য দোয়া করবে আমি আমার মা বোনদেরকে বলে দিয়ে যাই এই কাজগুলি আপনার ইনসাফের জিনিস শুধু ওয়াজ করলে হবে না ওয়াজ শুনে গেলে হবে না রে বোন এইগুলি আমাদের সংসারে দেশের ভিতরে ঝামেলা বেশি সামাজিক প্রবলেম এখন বেশি ভায়ে ভাইয়ে ঝগড়া হয় জমি জমানিয়া ঠেলাঠেলি হয় তার ভিতরে বেশি ইন্ধন দেয় আমার দেশের নারী সমাজ কথা কন না কেন ঠিক না বেঠে যদি মিথ্যা বলি বলবেন হুজুর আপনি মিথ্যা বলে গেছে ঘরের ভিতর থেকে নারী যদি পুরুষকে ঠান্ডা করে দেয় তাহলে অশান্তি বাড়ে না নারীর লোভের কারণে পুরুষ ধ্বংস হয় নারীর লোভের কারণে পুরুষ ধ্বংস হয় নারীর লোভের কারণে পুরুষ ধ্বংস হয় নারীদের লোভের কারণে সাম্রাজ্য পর্যন্ত ধ্বংস হইছে নারীদের লোভের কারণে পৃথিবীর বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়েছে পৃথিবীর কোটি কোটি টাকার মালিক ফকির হয়ে গেছে নারীর লোভের কারণে পৃথিবীর কত পুরুষের চরিত্র নষ্ট হয়ে গেছে নারীর লোভের কারণে কত পুরুষ জীবনেও অকালে প্রাণ হারাইছে এই জন্য নারীদেরকে নামাজি বানানোর চেষ্টা করবেন নারীদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবেন নারীদেরকে কোরআন শুননা শিখাবেন নারীদেরকে বাজান ভদ্রতা আদব লেহার শিক্ষা দিবেন নারীদেরকে জিকির শিখাবেন নারীদেরকে কোরআনের পর সামনে বসায় দিবেন নারীদেরকে হাদিস শিখাবেন খালি দুনিয়াবি বি নোবেল বয়ার নাটক আর স্টার জলসাজি বাংলা দেখেন না নারীর হাতে সুন্দর একটা কিতাব তুলে দিবেন শুধু দোষ নারীদের দিয়ে লাভ নাই আমাদের ভিতরেও বাবার দোষ আছে আমাদের কারণেও আমাদের কপাল নষ্ট হয় খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাক আমি আমার মা বোনদেরকে দুটি নসিহত করে গেলাম আরে আম্মাজান খাদিজাতুল কুবরার জীবন থেকে একটা ঘটনা শোনায় আল্লাহ নবী তখন মক্কায় কোনো এক কাজে বাহিরে গেছেন আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আসলেন হজরত হালিমাতুসাদিয়া সাদিয়ারে তো চিনছেন নবীজির ধাত্রী মাতা ছিলেন তিনি সাদিয়ারে বাড়ি ছিল বর্তমান তায়েব তায়েব পাহাড়ি এলাকা বাজান সেই দুর্গম রাস্তা দিয়ে হজরতে সাদিয়া তিনি উটের পিঠে চড়ে আসলেন কিন্তু এসে রসুলের দরবারে যখন বাড়িতে আসলেন আসার পরে এসে দেখলেন আল্লাহ নবী বাড়িতে নাই কোনো কাজে তিনি মক্কার বাহিরে চলে গেছেন হালিমাত্র সাদিয়েছে আম্মাজান খাদি খাদিজাকে বলেন মা তাই ফের জমিনে দুর্ভিক্ষ লাগছে আমার ঘরে বড় অভাব আমি আসছিলাম আমার সন্তান মোহাম্মাদের কাছে আমি তার ধাত্রী মা আম্মাজান খাদিজাতুল কুবরা কত বড় মহিষী নারী ছিলেন দেখেন চিন্তা করলেন তিনি আমার আপন শাশুড়ি না দুধমা শাশুড়ি তিনি তারপরও আমার স্বামীকে তিনি দুধ পান করাইছেন আমার স্বামীকে তিনি লালন পালন করেছেন এই সুক্রিয়া করার জন্যে আম্মাজান খাদিজাতুল কুবড়া একটা না দুইটা না তৎকালীন জমানায় বারোটা উট বুঝাই করে গম জব চাল আটা টাকা পয়সা দিয়ে আম্মা খাদি জাদুল কোবরার দিয়ালা হালিমা তো সাদিয়ার বারোটা উট বুঝাই করে দিয়ে খাবার দাবার টাকা পয়সা মাল সামানা দিয়ে একবারে তায়ে পর্যন্ত লোক নিয়োগ করে বাড়ি পর্যন্ত পাঠাইছে আর জোরে এই রকম মহিলা বাংলাদেশে পাওয়াটা বিরাট বড় কষ্ট ঠিক কোটি টাকার মালিকের বউ এরকম নাই চিন্তা করতে পারছেন নারী কি জিনিস মুসলমানেরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাক সেই আম্মা যান তাহেরা তৈবা তাহেরা তৈবা তাহেরা তাইবা তাহেরা তাইবা এই মাদ্রাসার উপর থেকে ছাত্রদেরকে স্টেজে পাঠান তো সব ছাত্র স্টেজে পাঠান এগুলি ভিতরে থাকবে কেন ওয়াজের মাহফিল আজকে সব কটা সামনে ঘুমাবে পর্যন্ত নিচে পাঠাই দেন ছোট মানুষ তো বুঝে না আচ্ছা ওই যে আম্মাজান খাদিজাতুল কুবরা আর একটা উপাধি হলো তহেরা তাই বা পবিত্রা মার বলা যাবে না তিনি কি জোরে বলেন আর জোরে পবিত্রা যদি আপনি আম্মাজানের ব্যাপারে ছোট্ট নেগেটিভ কথা বলেন আল্লাহর কৌসুম আল্লাহ রসুল মাফ করবে না আমাদের বাংলাদেশে ভাই কিছু বক্তা আছে আল্লাহ মাফ করুক এরা সানের সালাদ বুঝে না এদেরকে কোন ভাষায় বুঝাবো এদেরকে আমাদের ক্লাস করানো উচিত আসলে হ্যাঁ এদেরকে আমাদের ক্লাস করানো উচিত কানে ধরে বসে ক্লাস করানো উচিত শানে বুঝে না এরা এরা বড়ই বেমালুম বিনসব আম্মা খাদি খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু আনহা তাহেরা তাইয়েবা ওনার সম্মানে আল্লাহর কসুম কেউ যদি চুল পরিমাণ গুস্তাকি করে হাবিবে খোদা তাকে ক্ষমা কখনোই করবে না কখনোই না প্রিয় মুসলমানেরা খুবই মনোযোগ দিয়ে শোনেন হাবিব এ খুদা খুদির কারিম একদিন দোয়া করতেছিলেন আল্লা আমার খাদিজা আমার খাদিজা আমার খাদিজা আমার খাদিজা আল্লাহ আমার খাদিজা আমাকে এইভাবে ভালোবাসত আমার খাদিজা আমার এইভাবে খেদমত করত আমার খাদিজা আমার এইভাবে খেদমত করত আমার খাদিজা এইভাবে কষ্ট করত আল্লাহ 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 আমার খাদিজারে মাফ করো আমার খাদিজাকে তুমি উচ্চ মা কাম ঠিক এমন সময় আম্মাজান খাদিজা তুর কুবরার জন্য দোয়া করে আর এমন সময় হুজরে করিম সাল্লাহ সাল্লামার বিবি আম্মা জান আয়সা সিদ্দিকা ডাক দেখে আর আল্লাহ আমি কি আপনার বিবি না একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি এইভাবে কেন কাঁদেন বাস এতটুকুন বলছে আমি কি আপনার স্ত্রী না একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি এইভাবে কেন কাঁদেন গো নবী শুধু এতটুকুন বলছে আল্লাহ রসুল ছিলেন সুন্দর লাল হয়ে গেলেন আয়সা তুমি জানো আমার খাদিজা আমার দুঃখ দিনের সাথী তুমি আমার সুখের দিনের সাথী কে বললে তুমি আল্লাহ রসুল ধমক দিয়ে বসে আম্মা কে বললে তুমি আম্মা জান খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনার মহাব্বতের দিকে থেকে আম্মা জান আয়সা থর থর করে কাঁপতেছে কি বললো আমার কি হয়ে গেল থর থর করে কাঁপতেছে মুসলমানেরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া

গভীর রাত্রিবেলা নবীজি এসে ডাক দিতেন খাদিজা দরজা খুলে দাও সাথে সাথে দরজা খুলতো আমরা আমাদের বিবিদেরকে ডাকতে ডাকতে দরজা ভেঙে ফেলে দিই পৃথিবীর মধ্যে একজন নারী সন্তানের জন্য যিনি দরজার পাশে পাহারা দেয় তিনি আমার নবী রাহমাতুল্ল আলামিন বলে গেছেন তিনি হলো মা মা সন্তানের জন্য দরজার পাশে দাঁড়ায় থাকে মা সন্তান ডাকতে দেরি হয় মার ঘুম ভাঙতে দেরি হয় না পৃথিবীর সব মানুষের কষ্ট হয় কিন্তু সন্তানের জন্য মায়ের কোনো মনে কষ্ট হয় না গভীর রাত্রিবেলা যদি বলে মা পানি গরম করে দাও ওই একটাই মাত্র জননী তিনি মা পানি গরম করে দেয় রে ভাই কিন্তু জানেন নবীর জন্য আম্মা জানের কত ব্যথা ছিল গভীর রাত্রিবেলা এসে ডাক দিল খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল খাদিজা রে তুমি কি ঘুমাও নাই বলে ইয়া রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিয়ে বেরা কাফেররা আপনার বড় শত্রু কে কখন আপনাকে আঘাত করে গো নবীজি আমি ঘরের দরজার পাশে দাঁড়ায় থাকি আপনি কখন গো নবী আসবেন আল্লাহর নবী হেরা পর্বতের গুহার উপরে নুরে হেরা যদি মক্কায় কোনো দিন যান নূরে হেরার গুহাটা একবারে পাহাড়ের উপরে উঠতে উঠতে আপনার জীবন শেষ হয়ে যাবে ভাই আগে তো ভাই সিঁড়ি ছিল না এখন তো সিঁড়ি করে দিচ্ছে এই রাস্তায় নবীজি চল্লিশ দিন পর্যন্ত হেরা পর্বতের গুহার ভিতরে আল্লাহ নবীজি ধ্যানমগ্ন ছিলেন আল্লাহ নবীর বিবি আমাদের মা মক্কাতুল মুকার থেকে তিনি রওনা হয়ে খাবারগুলি পিঠে নিয়ে কাঁধে নিয়ে রওনা হয়ে গেলেন রওনা হয়ে যাওয়ার পরে আম্মাদান প্রথম দিনে উঠলেন আবার নামলেন সকালে গেলেন বিকেলবেলা আবার গেলেন প্রত্যেক দিন দুইবার উঠা নামা চারবার চল্লিশ দিনে একশো বার আমাদের মা জন এনে উঠেন আবার নামেন খাবার পানি দিয়ে আসেন আবার নেমে আসেন দিয়ে আসেন নেমে আসেন শুধু নেমে নিচে আসেন না মক্কা পর্যন্ত পায়ে হেঁটে আসতেন পায়ে হেঁটে আবার যাইতেন এই দুর্গম রাস্তায় মাাজন অনেক প্রত্যেক দিন খাবার নিয়ে যাইতেন দুইবার একবার উঠতেন আবার নামতেন আবার উঠতেন আবার নামতেন চল্লিশ দিনের মাথায় যখন আম্মাজান উঠেন আম্মাজান ওই দিন অসুস্থ হয়ে পড়ছেন উঠতে কষ্ট হয় নবী আম্মাজানের ধীরে 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 উঠতে ছিলেন উঠেন আবার বসেন উঠেন আবার বসেন অনেক কষ্ট করে যখন নূর হেরার পর্বতের উপরে উঠলেন আমার নবী মুসকি মুসকি হারসে আম্মাজান কেঁদে দিয়ে বলেন হুজুর চল্লিশ দিনে এতবার উঠলাম নামলাম ইয়ারসুল আল্লাহ আপনার জন্য খাবার নিয়ে আসলাম আজকে আমি অসুস্থ নবী আপনি আমাকে দেখে কি হাসেন নবী আমার ডেকে বলে খাদি যা রে তোমার দুঃখ দেখে আমি হাসি না রে খাদি যা আল্লাহর জিব্রাইল আসছিল আল্লাহ তোমার এই ভালোবাসা দেখে আমার আল্লাহ তুমি খাদিজা রে সালাম জানাইছে কেউ যদি এই মহিষী নারীর নামে খারাপ শব্দ ব্যবহার করে খারাপ শব্দ যদি কেউ ব্যবহার করে আল্লাহ বলছেন হাবি আপনি নবীর ইজ্জতের চাদর ধরার জন্যে আমি তাদেরকে এইভাবে ফায়সালা দিব তাদের জীবনের কোন আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না না নামাজ না রোজা না জিকির না ফিকির না ইবাদত কিচ্ছু কবুল হবে না এই আপনাদের এই উত্তরবঙ্গের সাফাই নবাবগঞ্জের কিছু সাফা বাহাজ আছে আল্লাহ মাফ করুক তাদের থেকে আমাদের ইমান এরা বলে আল্লাহ রসুল আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবী ভুল করতে বুকে হাত বেঁধে নামাজ পরে বাজান আসে না আপনাদের উত্তরবঙ্গে দিন দিন বাড়তেছে সারা বাংলাদেশে সরিয়ে যাচ্ছে মিডিয়ার মাধ্যমে এরাই বলে নবীজির রাউজাকে রাউজা বলা হারাম কবর বলা লাগবে কয়দিন আগে ওই বদমাসটাকে দেখলাম বলতেছে আল্লাহর নবীর মুখের মধ্যে দুর্গন্ধ ছিল আল্লাহ 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 মাফ করু কেদের আল্লাহ এরা সানের সালাদটাকে কত ছোট ছোট করে দেখে বাজান খুবই মনোযোগ আল্লাহর কসম করে বলি আল্লাহ কোরআনে বলতেছেন ইয়াও মাতা বিয়াদ্দ উজোহন একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল দেখলে বোঝা যাবে তারা জান্নাতি 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 এরা কারা আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বললেন অহম আহল সুন্নতি ওয়াল জামাত তারা হল সুন্নি মুসলমান আহলে সুন্নত তল জামাত একবার জোরে বলা যাবে কে মারা হাবা আহলে সুন্নত অল জামাত আমি বলি নাই সাড়ে চোদ্দশো বছর আগে নবী বলে গেছে তফসিরে দুর্রে মাংসুর লিখেছেন আল্লামা ইমাম জালাল উদ্দিন সুইথি আমার ঘরের মধ্য আছে এই আয়াতের তফসির করতে যাইয়া হজরত ইবনে আব্বাস থেকে রাওয়াতে এনেছেন তফসিরে তবারি আমার ঘরে আছে তফসিরে কুর্তুবি আছে মা আলিম উত্তঞ্জিল আছে তফসিরে কাবির আছে তফসিরে আবু সৌদ আছে তফসিরে মাজহারি আছে তফসিরে উহুল বায়ান আছে তফসিরে উহুল মানি আছে তফসিরে খাজান আছে কয়টা তফসিরের নাম বলবো বাবা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নবী সাহাব ইবনে আব্বাস বলেন ওহু মাহলুস সুন্নতি ওয়াল জামাত তারা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী খাদা মঈনুদ্দিন চেসাজ মরি সানজারি খাদা বহুদ্দিন নকশবন বুখারী মুজাদ্দিদ আল ফিসান আল ফারুকি সিরহিন্দি 360 আউলিয়া 12 আউলিয়া ইমাম শাফিঈ ইমাম হাম্বলি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামুল আযম আবু হানিফা হানাফি শাফি মালিকি হাম্বলি আহলে সুন্নাতুল জামাতের ভিতরে হযরত শাহ সুফি ফাতিহ আলী রাসূলের নামে আবু বকর সিদ্দিক পুর ভরাবি রাহমাতুল্লাহ আলাইহি যত ওলি আল্লাহ জমিনের ভিতরে আসছে যত আল্লাহর ওলিগণ এসেছিলেন সমস্ত মাসলাকের সমস্ত সিলসিলার ভিতরে যত ওলি আল্লাহ ছিলেন সবাই আহলে সুন্নাতুল জামাতের ভিতরে আহলে সুন্নাতুল জামাত ব্যতীত কোন ওলি আল্লাহ হয় নাই আপনাদের এই জমিনে যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন উনি আহলে সুন্নাতুল জামাত ভিতরে রাজশাহীতে যিনি আছেন বগুড়াতে যিনি আছেন উনি আহলে সুন্নতল জামাতের ভিতরে আকাইদে আহলে সুন্নতল জামাত ছাড়া কেউ অলি হয় নাই কেউ অলি হয় নাই কেউ অলি হয় নাই আমার নবীর সাথে বেআবি করে নবীর শামকে ছোট করে নবীর ইজ্জতকে খাটো করে আজ পর্যন্ত কেউ অলি আল্লাহ হয় নাই সব কটা সাইতানার দুশ্মনের রসুল হইয়া গুস্তাকে রসুল হইয়া বেইমানের মুনাফিক হইয়া কবরে চলে গেছে তাদের কবর আজকে কুত্তাও পর্যন্ত যায় না শুনি আজাদ সাড়ে চোদ্দশো বছর আগে আল্লা বলে নিয়ে অহ মাতা বিয়াদ্দ উজু হুন সোরালিম রানের কে আমথের মাইদেন ওই উজ্জ্বল আলো যারা দেখলে বোঝা যাবে জান্নাতি 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 জান্নাতী জান্নাতি জান্নাতী আজকে যারা কালা আছে ওইদিন সবার চেহারা হয়ে যাবে নুরের চেহারা এরপর আল্লা বলছেন ও আত্মসু আদ্দু উজু হুন আরেকদল মানুষের চেহারা থাকবে মলিন তারা হাসরের মাইদেনে একপাশে মুখ বেজার করে বয়ে থাকবে পৃথিবীর ভিতর কিছু মানুষ আছে দেখবেন নবীর শান কইলে সুপসাপ এক কোণায় বয়ে বয়ে বসে তে মনে বউ মরে গেছে মানে এমন জোলা তুঙ্কুর সুর আর ভাল লাগতেছে না কে রে কুরআন শরীফ কি আমার রসুলের মাধ্যমে আসছে একটা বিষয় বুঝেন তো আমি কি আমারে দিয়ে কি বাপমা না বাপ মা দি আমি বাপ মা দিয়ে আমি না বাপ মা দি আমি আমার দিয়ে কিন্তু বাপ মানা আমরা কোরআন পাইছি নবী দিয়া ইমান পাইছি নবী দিয়া আল্লাহিনিয়া দিন পাইছি নবী দিয়া কাবা পাইছি নবী দিয়া জান্নাত পাবো নবী দিয়া জাহ্নাম থেকে নাজাদ পাব নবী দিয়া আমল করবো কম জানাতে যাব সবার আগে নবী দিয়া আমাদের জীবনের হায়াত হবে কম নেকি হবে কম কিন্তু বেনিফিট পাবো সব উন্মতের কারণে বেশি উন্মত থেকে বেশি পাবো আমাদের নবীর কারণে নবীর কারণে এত কিছু পাইলাম সেই রসুলের প্রশংসা শুনলে তোমার কলিজার ভিতরে দাগ কাটে ক্যা তোমার শরীরে সুলকাই ক্যা তার মানে বোঝা গেল তোমার ইমানে গন্ডগোল আছে ইমানে ঝামেলা আছে ভাই ইমানে ঝামেলা আছে ইমানে ঝামেলা আছে বলবেন হুজুর হেতু টুপিয়ালা টুপি হলে কি হবে বাবা টুপিটাও পাইছি নবী দিয়া দাড়িও পাইছি নবী দিয়া জুব্বা পাইছি নবী দিয়া এ জিন্দিগিটাই নবী দিয়ে পাইছি হাজর সিদ্দিকি আকবর দিয়ে আনহু আল্লাহ সিনসে নবি দিয়া বেলালে আল্লাহ সিনসে নবী দিয়া ওমরে আল্লাহ সিনসে নবী দিয়া উসমানে আল্লাহ সিনসে নবী দিয়া আলী আল্লাহ সিনসে নবি দিয়া আম্মাজান খাদিজা আল্লাহ সিনসে নবী দিয়া এ হ্যাঁ না মিশে কথা বললাম ও নাকি পাহাড় দেখে কালেমা পড়ছে তো কারে দেখে কালেমা পড়ছে নবি দিয়ে খুব মনোযোগ দিয়ে আমাজন আয়শার সির আকাশের নক্ষত্র গুণতেছে এক দুই তিন চার পাঁচ সাত নবিজি ডাক দেখ আয়শার নক্ষত্র কি করো বলে শুধু নক্ষত্র গণনা করতেছে আয়সা রে কেউ কি কোনো দিন নক্ষত্র গুণে শেষ করতে পারবে না যখন বলে হুজুর এই নক্ষত্র তুল্য নেকি কি কারো আমল নামায় আছে নবী বলেন হজরত অমরের আমল এই পরিমাণ নেকি আছে উম্মতের কি আমল আছে এটাও রসুলের দরবার খবর সহিহুল বুখারির কিতাব ও সালাতের হাদিস শুনাই আল্লাহর নবী ডাক দেখা হা হুনা কিবলাতি তোমরা কি মনে করো আমি খালি কিবলার দিকে চেয়ে থাকি মানে সাহাবায়ে কেরাম মদিনার জীবনে প্রথম প্রথম ওই যে নামাজের সময় অনেকে চুল কায় সৌদি আরবের নামাজ দেখবেন সৌদি আরবের নামাজ দেখে এরকম কি মিশে কথা আজি সাবরা এটা সৌদি আরবের নামাজ না সৌদি এক কোয়ালিটির নামাজ দেখাইতেছি সৌদি আরবের নামাজ মেড ইন সৌদি আরব আপনারা তো খালি আমরা নামাজে ভুল ধরে আমরা খালি নামাজ মানে ভুল পড়ি না দেখেন নামাজ ধরে সেটা তো আমার বাংলা মোবাইল বাংলা পকেটে মোবাইল দেখেন সোরা ফাতিয়া পড়ছে সোরা ফাতেয়া পড়ার পরে মোবাইলটা পকেটতে বের করছে করে মোবাইল টিপতেছে মোবাইলের ভিতরে কোরআন শিব আছে এটা বাইট করতেছে করে কোরআন শিব দিয়ে এদের পড়তেছে হ্যাঁ দেখে পড়া বাস থুয়ে থিয়ে রুকুতে চলে গেছে আচ্ছা বলেন এটা নামাজ না তামাশা এটা নামাজ কয় এটা যদি নামাজ হয় তো শয়তানের নামাজ কোনটা কোরআন শরীফ দেখে কেয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে এক রাকাত নামাজ হবে এরাই আইসে আমরা দেশে আইসে কয় নামাজ দোয়া নাই কি কথা কর না কে এরাই সৌদি আরব তো বাংলাদেশে আইসে আমরা দুয়ার ভিতরে সন্দেহ সৃষ্টি করছে এরা আমরা মিলাদের ভিতরে সন্দেহ সৃষ্টি করছে এরা আমরা জিকিরের ভিতরে সন্দেহ সৃষ্টি করছে এরা আমরা নামাজের ভিতরে এক স্বামী স্ত্রীর আর ওই ছেলে আর বাপের ভিতরে ঝগড়া এরাই ফেতনাবাস এরাই ফেতনাবাস এরাই বেদাতি 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 কথা বলেন ঠিক না বেদাতি এগুলো রুষ্টামের সমাজ থেকে বাদ করতে হবে বছর চল্লিশ বছর একশো বছর চোদ্দশো বছর ধরে এদেশের মুসলমান নামাজ পড়তেছে আজ পর্যন্ত নামাজ নিয়ে ঝগড়া লাগে নাই এরাই আইসে বিশ টাকার তারাবিরে আট টাকা বানাই আলিছে বারো টাকা চুরি করে খাইছে আগে জানতো মসজিদে জুতা চোরা জানতো হি মসজিদে নামাজ চোর ঢুকছে কত বড় নামাজ শুরু চিন্তা করতে পারছেন ডাকাইত কত বড় ডাকাইত ও আমার নামাজ খাইছে আমার দুয়া খাইছে আমার বাড়ির ভাত খাইছে আমার চা খাইছে আমার টেকা খাইছে আমার সব খাইছে আমার সব খেয়ে এখন ইমানু খাওয়া দরছে ওখানে আবার কয় যে আল্লাহ রসুলের মুখে দুর্গন্ধ ছিল রসুল ভুল করতেন আচ্ছা আপনারা বলেন কেউ যদি বিশ্বাস করে যে নবী ভুল করতেন তার ইমান আছে রসুল কি নিজের ইচ্ছাই চলত আহা কল্পনা করতে পারবেন ইস বা ইন্নাকাল আলা খুলুকিন আজীম এই সার্টিফিকেট আল্লাহ কাউকে কোনো দিন দেন নাই আর কোনো দিন দিবেন না হুলুক ইন আজিম আজিমের পরে আর কোনো শব্দ নাই গুড বেটার বেস্ট বেস্টের পরে কি আর কোনো শব্দ আছে তা আজিমের পরে আর কোনো শব্দ নেই আল্লাহ কোরআনেও নাই খাদিসের কিতাবেও নাই আল্লাহ বলছেন আজিম মহান চরিত্র যে চরিত্রে কোনো ভুল নাই আইব নাই দোষ নাই ত্রুটি নাই খাতা নাই সন্দেহ নাই সংশয় নাই সাড়ে তে বছরের জীবনে আল্লাহ রসুলের জন্মলগ্ন থেকে বেলাদার থেকে এনতেকালের মুহূর্ত পর্যন্ত নবী জীবনে কোনো দিন ভুল করেন নাই ভুলের চিন্তা আসে নাই গুণা করেন নাই গুনার চিন্তাও নবীর অন্তর আসে নাই কে বা কারা নামাজ সরুক বুকে লম্বা দাঁড়িয়ে থাকুক মক্কামুদ্দিনের ইমাম হোক বাইতুল আকসার ইমাম হোক আজহার মদিনার চ্যান্সেলার হোক মদিনার চ্যান্সেলার হোক দারুল উলুম দেওবন্দের মুহতামিম হোক আর বেরিলির মুহতামিম হোক আর পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের চ্যান্সেলার হোক আল্লাহর রসুল সম্পর্কে কেউ যদি বলে যে রসুল মাঝে মধ্যে গুনার চিন্তা করতেন আল্লাহ কুসুম ও মুসলমানের বাচ্চা হতে পারে না ও মুসলমান হতে পারে না মুসলমান হতে পারে না ওটা ইহুদির দালাল কথা বলেন ঠিক না বেটি এটা আমাদের ইমান এটা আমাদের কি আমাদের কি ইমান বুঝাইতেছি অত্যুব ময়দান হাসরে একদল মানুষের চেহারা মলিন থাকবে এরা কারা সাড়ে চোদ্দশো বছর আগে আব্বাস লহান হুমা বলছেন বেদাওয়াল গুমরা তার বেদাতি দল বেদাতি কি বুঝাইতেছি এরপরের পরের আল্লাহ বলতেছেন ফা আমাল্লাযীনা সুওয়াততু জুহু এরে তোদের চেহারা মলিন কেন আজকে কারণ কি? হাশরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে বেদাতিদেরকে এরে তোদের চেহারা আজকে মলিন কেন রে? মলিন হয়ে বিষয় সৃষ্টি আজকে আ কাফারতুম বাদ ইমানিকুম এরপরের আয়াতের অংশ আল্লাহ বলতেছেন আ কাফারতুম বাদ ইমানিকুম তোরা ইমান আনার পরে বেইমান হয়ে গেছে ইমান আনার পরে মুসলমান কেমনে বেইমান হয় আনার পরে মুসলমান তখনই হয় ইমান বেইমান যখন বলে যে আল্লাহ রসুল আমাদের মতো মানুষ ছিলেন বিদায় ভুল করতেন তখন মুসলমানের ইমান ছিল এই কথা বলার সাথে সাথে ইমান চলে গেলো কথা কেন ইমান আনার পরে বেঈমান জোরে বলেন ইমান আনার পরে বেঈমান আনার পরে বেঈমান এটা লো বেদাতি আমরা নামাজের পরে দোয়া করি লাগে বেদাতি না আমরা মিলাদ পূরীর লাগে বেদাতি না মিলাদ পড়া বেদাতের কাজ না মিলাদ পড়া মুস্তাহাব কাজ মিলাদ কোনো বেদাতের কাজ না এটা আমরা নিজেরা উসুল তৈরি করছি মিলাদ শরীফ বেদাতের কাজ না মিলাদের ভিতরে রসুলে দুরুধ হয় নবী আল্লাহর জিকির হয় রসুলের নাথ হয় কোরআন সুদীপ তেলাওয়াত হয় দোয়া হয় এগুলি বেদাতের অংশ না এগুলি ইবাদতের অংশ মিলাদের মূল থিপটা হল জিক্রুন্নবী জিক্রুন্নবী কি নবীজীর স্মরণ নবী স্মরণ বুঝেননি স্বাধীনতা স্মরণ হয় না বাংলাদেশে স্বাধীনতা দিবস বিজয় দিবস মাতৃভাষা দিবস এই যে দিবসগুলি হয় কেন এগুলো হলো আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিছে তাদের স্মরণ অর্থাৎ তাদের জীবনী আলোচনা করা তাদের কীর্তিকলাপ নিয়ে আলোচনা করা তাদেরকে স্মরণে রাখা যাতে একশো বছর পরে এদেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদের এই আত্মত্যাগটাকে ভুলে না যায় এটা হলো কৃতজ্ঞতা এটা কি কৃতজ্ঞতা এই যে যুদ্ধ কি জিনিস এই বাবারা জানে আমরা কই চারতাম না তখন আমরা মায়ের ফেটে আসিলাম মায়ের ফেটে আরো ফরেইছি এটার কোনো হিসেব নাই আমরা আরো ভরে আসি এরা জানে যে যুদ্ধ কি জিনিস এই ইয়াং জেনারেশন এই গেম খেলে যুদ্ধ ওরা গেম টিবে যুদ্ধ করে এই গেম টিপের যুদ্ধ না তো ওরা যুদ্ধ কি জিনিস ও না জানে অনন্ত গেম টিবে যুদ্ধ হয় পুটুষ 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 ইলাগুলো আমা যুদ্ধের কি বুঝবে আর এগুলের অস্ত্র হাতে দিলে তো লেংটে ব্যাংট দিয়ে ধরিব তো যুদ্ধ কি জিনিস ও জানে এই ওই সময় যে কঠিন সিচুয়েশনে যারা স্ত্রী সন্তান রেখে অস্ত্র কাঁধে নিয়ে শত্রুর সাথে যুদ্ধ করেছিল কলিজার ভিতরে কতটা দেশের প্রতি ভালোবাসা থাকলে দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকলে জীবনকে উপেক্ষা করে তারা যুদ্ধ করে এই জন্য তাদের সম্মানে অনেক গান আসছে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয় রেখে যেতে চায় তাদের চরণে হলো স্মৃতির এখানে স্মরণের ভিতর দুরুত থাকবে সালাম থাকবে দোয়া থাকবে ওনার আলোচনা থাকবে ওনার নাত থাকবে ওনার প্রশংসা থাকবে বলে হুজুর এটার জন্য কি আল্লাহর অনুমতি আছে হা আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ নিজেই কাজ করে জিকিরুন নবী আল্লাহ নিজের কাজ আল্লাহ কি হবে না জিকিরুন নবী কার কাজ নিজের কাজ বলে হুজুর দলিল কি সুরা আলে ইমরানের একাশি নম্বর আয়াতে চলে যান আল্লাহ বলতেছেন ওয়া ইয আখায মিস মীসাকান নবীন ও নবী আপনার কি মনে আছে সেই দিনের কথা অর্থাৎ আমরা যদি দুই চার দশজন বন্ধু এক জায়গা হই দোস্ত মনে আসেনি রে ওই যে আমরার ফর দাদা আসিল কলিম উদ্দিন দাদার এই বরই গাছের বরই চুরি করে খাইছিলাম ওই যে চুরি করছিলাম আর এক বন্ধুরে স্মরণ করে দিতেছি কলিম দাদার বরই চুরি করে গেছিলাম মনে আসেনি রে কলিম দাদার ছাগল একটা নিয়ে গেছিলাম মনে আসেনি ছোট গেলে দুষ্টমি মনে নাই কিন্তু বন্ধু বন্ধুকে স্মরণ করাইতেছে অতীতে অতীতে বহু বছর আগে নবীকে নিয়ে আল্লাহ একটা সম্মেলন করছিলেন জন্য আল্লাহ কইতেছেন ওয়াইজ হুজুর আপনার কি মনে আসে আকাদাল্লাহু মিসাকান নবীন আমি আল মে মেসাকের জগতে আপনাকে নিয়ে একটা অনুষ্ঠান মালা করছিলাম সুবহানাল্লাহ জিকরুন নবীর মহাবিল আল্লাহ করছিলেন কেমনে لما আটাইতুকুম মিন কিতাবি নবীদেরকে বলছিলাম তখনও ও নবুয়ত দেই নেই জিজ্ঞেস করছিলাম এ নবীরা তোমাদেরকে নবুয়াত দিব কিতাব দিব মুজেজা দিব হেকমত দিব নবুয়াতের দৌলতে তোমাদেরকে দৌলত ওয়ালা করব। কিন্তু শর্ত হল সুম্মা যা আকুম রসুল তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে আর একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ আল্লাহ কিন্তু একজন রসুলের কথা বলছেন একজন রসুল সুম্মা যা আকুম রসুল কোরান সোরাল ইমরানের তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে মাকুম সুম্মা যা আহাকুম রসুল মুসাদ্দিকুল্লিমা মাহকুম সত্য সহ কোরআন নি সত্যের বিধান নি আমি আল্লাহর ইমানের দাওয়াত নি আমার রসুল তোমাদের মাঝে যাবে তোমরা কি করবে বিহি সর্বপ্রথমে আমার ওই নবীর উপরে ইমান আনা লাগবে কি বুঝলেন আপনারা ওই দিন আমরা ছিলাম না সব নবীরা ছিল এক দুইজন নবী না এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী আলি ইসলাম মেসাকের জগতে আল্লাহর সামনে ছিলেন আল্লাহ ছিলেন বক্তা উদ্দেশ্য ছিল নবী আল্লাহ ছিল বক্তা উদ্দেশ্য নবী শ্রোতা হলো নবীরা নবীদেরকে নবীরা নবুয়াত পাবা কিতাব পাবা হেকমত পাবা ইমান পাবা দৌলত পাবা মর্যাদা পাবা আমি আল্লাহ তোমাদেরকে নবুয়াতের মর্যাদায় মহান মর্যাদাবান করব কিন্তু শর্ত আমার এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এ নবীর উপরে নাবিহি তোমরা ইমান আনতে হবে ইমান আনবা ইমান আনলে লা সাহায্য করতে হবে এ নবী যখন দুনিয়াতে যাবে তোমরা তার পক্ষে কথা বলবা তার প্রশংসা করবা তোমাদের উম্মতের মাঝে এই নবীর গুণগান করবা এ নবীর মেসেজ তোমাদের উম্মতদেরকে জানাবা যদি মানো তো নবুয়াদ পাবা কিতাব পাবা না মানলে একটা কেউ নবুয়াদ দিব না কিতাব দিব না আমরা নবীর উপরে ইমান আনার কারণে আদম নবী হয়েছে মূষা নবী হয়েছে ঈসা নবী হয়েছে ইব্রাহিম নবী হয়েছে ইসাহ নবী হয়েছে ইয়াকুব নবী হয়েছে ইউসুফ নবী হয়েছে দাউদ নবী হয়েছে সুলাইমান নবী হইছে হারুন নবী হয়েছে শীষ নবী হয়েছে সব নবীরা আমার নবীর উপরে ইমান আনার কারণে নবী হয়েছে এই নবীর ইজ্জতকে যারা ছোট করে দেখবে আল্লাহর কসম খুদার ওর মতো বেদাতি পৃথিবী তার একটাও নাই সহজ হিসাব ভাই মানলেও ভালো না মানলেও ভালো কোরআন শরীফ জীবনে কোনোদিন মিথ্যা হওয়ার সুযোগ পরিবর্তন হওয়ার সুযোগ তো রসুলের আলোচনা জিক্রুন নবী আমরা আগে করছি আল্লাহ নিজে আগে করছি আল্লাহ করাই স্টার্ট করাই দিছে এই জন্য আজকের মাহাবিলও নবীর ওয়াজ হবে যেই মাহাবিলের নবীর সানের ওয়াজ নাই বুঝবেন এটা মাহাবিল না ও সাতার মাহাবিল না এটা কোনো মাহাবিলের কাতারই পড়ে না সুজাই সাহ এই জন্যই আল্লাহ বলছে ও ইমানদার আমি আল্লাহকে যদি আল্লাহ যদি আমি আল্লাহ করতে চাও তো আমার রসুলের ইত্তেবা করো নবীর এর্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে ইয়ে তো বো সার্টিফিকেট আল্লাহর কাউরে দিছে না একমাত্র আমার নবীকে দিছে ভুলের জন্য কথা না ভুলের জন্য গুনার জন্য আ এই জন্য ভাই বুঝে কবরে যেতে হবে ভাই ইমান বড় দামি জিনিস ইমান বড় দামি জিনিস ভাই ইমান বড় দামি জিনিস আপনাদেরকে ছোট্ট করে বলি পৃথিবীর সব মানুষ আমাদের থেকে জুদা হবে এই যে দারিয়াপুর গোরস্থান আছে না বাবা আছে এই গোরস্থানে পাঁচশো বছর একশো বছর দুইশো বছর আগের কবর থাকতে পারে থাকতে পারে ধরেন একশো বছর আগের কবর আছে বা একশো বছর আগের কবরের পাশে কেউ দাঁড়ায় কেউ দাঁড়ায় না কে আছে তার নাই পুতিরা ভুলে গেছে কে কার কবরের পাশে দাঁড়াবে কত কবর পরে থাকে এ বাংলাদেশে পাঁচশো বছর আগেরও কবর আছে কিন্তু কোন কবরের পাশে কে দাঁড়ায় বলেন তো আজকে স্মরণে নাই ঠিক একশো বছর পরে ভাই আমাদের কবরের অস্তিত্ব হারাই যাবে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা সাধারণ মানুষের কাতার থেকে আমাদের নাম মুছে যাবে ইতিহাস থেকে আমাদের নাম মুছে যাবে আমাদেরকে মানুষ ভুলে যাবে কিন্তু ভাই যিনি ভুলবে না তিনি রাহমাতুল্ল আমি ভাই ভালোবাসলে নবীকেই বাইসে যান যদি পক্ষ নেন তে নবীর পক্ষেই থাকেন যদি কারো আদর্শ কবুল করেন তে রসুলের আদর্শ মানেন যদি কারো পথ ভালো লাগে তে রসুলের পথ ভালো লাগতে হবে যদি কারো জিকির মোহাব্বত লাগে তে নবীর দুরুদকে আপনি আপনার নিজের জীবনের সম্বল বানায় যান আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পরে যাই ওই নামের মাঝে কী যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কী যেন এক শান্তি খুঁজে পাই ওই নামি আমার গলার মালা ওই নাম জপে মোর জুরাই জালা আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই তলে ঠাই ওই নামের মাঝে যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই বন্ধুগণ সময় লম্বা করে আর কষ্ট দিব না আলোচনার ইতির দিকে চলে যাবো বন্ধু আল্লাহ আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বাঁচাক যে বেদাতটা খুবই ভয়াবহ সেটা হলো আকিদা আগত বেদাত আকিদাগত বেদাত। বন্ধু আমার ওই যে বলছিলাম সন্তান আর সম্পদের মোহ থেকে আমরা যেন আল্লাহর জিকিরকে ভুলে না যাই আল্লাহর স্মরণকে যাতে ভুলে না যাই যদি ভুলে যায় আল্লাহ বলছেন আমায়ফ আল দালিকা ফাউলা ইকা হুমল খ বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা এরপরে আল্লাহ বলতেছে ওয়ান ফি কুমিম্মা র চাকনা তিয়া হাদা কোমল বান্দারে তোমাকে আমি রিজিক দিয়েছি দৌলত দিয়েছি সম্পদ দিয়েছি ও বান্দা তোমার জীবনের যা যা প্রয়োজন ছিল আমি সব দিয়েছি তোমার জীবনের যা যা প্রয়োজন ছিল আমি সব দিয়েছি বা একজন মানুষ বেঁচে থাকার জন্য কত টাকার দরকার হয় আপনি যদি হিসাব করেন একজন মানুষ খাবারের জন্য প্রত্যেক দিন এক কেজি চাইল দরকার ধরেন এক কেজি চাইল হলে তার খাবার শেষ হয়ে যায় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কেজি লাগে ষাট বছর যদি সে বেঁচে থাকে তাহলে ষাট বছরের তিনশো পঁয়ষট্টি দিয়ে আপনি একটু গুণ দিয়ে দেখেন কত মন চাইলের দরকার হয় এত মন হলে একজন মানুষের খাবার হয়ে যায় আনুষঙ্গিক তার জন্য আরো প্রত্যেক দিন একশো টাকা ধার্য করলাম একশো টাকা হইলে দুইশো টাকা হলে একজন মানুষের জীবনের সারা দিন পার হয়ে যায় কিন্তু তারপরও মানুষ কোটি কোটি টাকা বানানোর জন্য সুদের ব্যবসা করে আছে না নাই বাবার সমাজে ঘুষ খাই আরক মানুষের ক্ষতি করে বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাক অন্য মানুষের করে সেই কোটি কোটি টাকার মালিক হওয়া আরেকজনের ব্যবসা নষ্ট করে দেয় আর একজনের ব্যবসায় ক্ষতি করে দেয় আর একজন ওই যে ক্ষতি করে দেয় বিভিন্নভাবে ক্ষতি করে তার জীবনের কত টাকার দরকার হয় বা আমার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান এই জন্য আল্লাহ বলছেন সম্পদের মুখে পরে তুমি আমি আল্লাহর জিকির থেকে বলে যাও না আমি থেকে বলে কো না আগের যুগের অলি আল্লাহ যারা ছিলেন তারা দুনিয়াকে লাথি মারতেন আল্লাহকে করে নিয়েছিলেন যার কারণে দুনিয়া তাদের পিছনে দৌড়াইতো আর ওনরা দুনিয়াকে লাথি মারতেন লাথি মারতেন লাথি মারতেন আমরা দুনিয়ার পিছনে দৌড়াই এই জন্য দুনিয়া আমরা লাথি দু মারে কি কথা কন না কেন আমরা দুনিয়ার পিছনে দৌড়াই দুনিয়া লাথি মারে ও বন্ধু দুনিয়ার মালিকের পিছনে দৌড়াইতে হবে আর ওই মালিকের যিনি বন্ধু হাবিবুল্লাহ 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 ওই মালিকের যিনি বন্ধু মাকামে মাহমুদের অধিপতি আলামিন ভালোবাসলে এই নবীকে ভালোবেসে যাওয়া লাগবে বন্ধু মুসলমান খুবই মনোযোগ আল্লাহ বলছে বান্দারে তোমার রিজিক থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় দান করো কখন মিন কবলি আইয়াত ইয়া হাদা কুমুল মাউত মরণ আসার আগে দান করো মরণ আসার আগে দান করো মরণ আসার আগে দান করো যদি দান না করো তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে তখন মানুষেরা এই গোশতগুলি কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলবে গোশতগুলি কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলে দিক ওই মানুষেরা বলবে ইয়া রব ইলা আজালিন করিব আল্লাহ আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও এরা গোস্তগুলি টেনে 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 সিঁড়ে ফেলে বলবে আল্লাহ দুনিয়াতে তুমি আবার আমাদেরকে পাঠাও আবার পাঠাও ফা সৎকা আমরা বেশি বেশি করে তোমার রাস্তায় দান করব ও আকুম্মিনা সলেহীন আর আমরা তোমার অলিদের সঙ্গী হয়ে যাব ছোৱালীহীনদের অন্তর্ভুক্ত হব নেককারদের অন্তর্ভুক্ত হব অলিদের দলে মিশে যাব আল্লাহ বলবেন ওয়ালাই নাফসান ইদা আজানো আজানহা বান্দারে আর আর দ্বিতীয়বার সুযোগ হবে না একবার যদি তুমি কবরে চলে যাও পৃথিবীতে আসতে পারবা না আর একবার যদি মরণ সমন জারি হয় দুনিয়ার মধ্যে আর থাকতে না তোর পারবানা সোনারা দম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদা সে দারি দন্তবাসী গুটা চারি ও আদমি ধরিয়া গেছে দারি দন্তবাসে গুটা চারি সমন জারি গিয়াছে সে সোনার আদম জেন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জেন্দেগি তোর যাইরে ফাঁকি সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও আদামি কামিনী রই কলে তে ঘুমেতে রইলি তুই কামিনী মানে রাত্র ও আদামি কলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে দু জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি রে সোনারা জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া